আমরা সাথে নিয়েছি লুঙ্গি, গামছা, সাবান এবং গেঞ্জি। আমরা ফাইনালি চলে এসেছি সেই দিঘির কাছে। দিঘি যে কেটেছিল সে কিন্তু বেঁচে নেই, তার ছেলে বেঁচে আছে। আমরা কথা বলবো তার ছেলের সাথে। সালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছি ভাই। আপনার বাবা যে দিঘিটা তৈরি করেছিল, এই দিঘিটা আপনার বাবা তখন বেঁচে নেই, তাই না? তো এই দিঘিটা কেটেছিল কিসের জন্য সেটা যদি একটু বলতেন। এই আপনাকে মতো বালসাল টিকটকার মিকটকার এসে ভিডিও করবে এই জন্যই ভাই। আপনি তো অনেক মজা করতে পারেন। বলেন ভাই। ভাই একটু মজা করলাম ভাই। মজা তো আমার উপর আসছে। ঠিক কোন ভাই? হলার হলা কাম ডহল লেকি। সো গাইস, আমি নিয়ে আসছি 500 টাকা এবং আমি এখানে লাভ দেব। যে আমাকে ধরতে পারবে তাকে 500 টাকা পুরস্কার দেওয়া হবে। তুমি কি পারবা? অবশ্যই পারবা। এটা আমি নেব, আমি ছাড়া কেউ পারবে না। করে আমাদের এই গেমটা আজকের মতো শুরু করা যাক। শুনো, খেলার কিন্তু কিছু নিয়ম আছে। আমি কিন্তু লাভ দেওয়ার সাথে কিন্তু তোমরা লাভ দিবা না। আমি এখন লাভ দিব, ঠিক 5 সেকেন্ড পরে, 5 সেকেন্ড পরে তোমরা আমাকে ধরবা এবং যে ধরতে পারবে তাকে কিন্তু আমি নগদ 500 টাকা নিয়ে আসছি। জলে নিন এই ডাঙ্গায় রাখছি, তোমাদের 500 টাকা দিয়ে দেওয়া। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। রেডি? আর চল চল। যা পারবো না সেগুলোর ভিতরে যা পারবো না সেগুলোর ভিতরে এভাবে তো হবে না। পেটে চাপ দে, পেটে চাপ দে। আবার আবার আবার। হ্যাঁ বেরোচ্ছে, বেরোচ্ছে, বেরোচ্ছে। হ্যাঁ বেরোচ্ছে। ওই তাও তো জ্ঞান ফেরে না, কি করা যায়? ভাই ভাই ভাই, আমি সিনেমায় দেখছি বুঝছেন, মুহি ফুদাই না পানি গেলি পারে নায়কের, নায়কের মুহি ফুদাই নায়িকা। এই সেটা করেন না, সেটা হয়ে যাবে। হ্যাঁ ঠিকই বলছি, সেখানে ফুনা দিলে কাজ হবে না। এই মিয়া মিয়া, সাতটা বারবার নাকে বলবেন না, খালি খালি বাদি একটা ধরে বাদি আর মাথায় সর্বনাশ করলেন। বুঝলাম আমরা। হ্যাঁ মিয়া, আপনার জন্য আমরা বিশ্বাস জানেন। আরে সাতটা করতে পারি বেটা, ডুব দে রয়ে গেছি ভিতরে, তোরা টা না দেওয়া লাগে। কিন্তু কোন সময় তো টপ 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 করে পানি খেয়ে ফেলাইছি, উষ্ণ নাই আমার।